ভাইয়ের এ প্লাস পাওয়া উপলক্ষে আম্মু খাওয়ারও বিরিয়ানি, আর এই বিরিয়ানি রান্না করা হয়েছে ননদ ভাবি এবং শাশুড়ি ত্রিসম্মেলনে। এবং আমার মায়ের কাছ থেকে আমি কিভাবে টুকটুক করে রান্না শিখেছি সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ। গেল বছর এইচএসসি পরীক্ষায় আমার ভাই এ প্লাস পেয়েছে আলহামদুলিল্লাহ। এতদিন যেহেতু আমি বাসায় ছিলাম না তাই আর বিরিয়ানি রান্না করা হয়নি, তো আমি যেহেতু এখন খুলনায় আছি তাই এখন আম্মু আমাদেরকে সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে। সকালবেলা ঘুম থেকে উঠে ভাবিদের বাসায় চলে আসলাম, আর এসে দেখি ভাবি তার গাছে পানি দিচ্ছে। সারাদিনে একবার হলো এই বাসায় আমার ঢু মারা হয়, কারণ এই বাসায় এখন সাফিন বাবু আছে। ভাবিদের বাসা থেকে ঘুরে এসে দেখি আম্মু বিরিয়ানি রান্নার প্রস্তুতি নিচ্ছে, আর এখানে হচ্ছে দারচিনি ও এলাচ আম্মু একটু ভেজে নিছে, কারণ এগুলোকে এখন ব্লেন্ডারে পাউডার করা হয়। আর এগুলো আম্মু সবসময় একবারই করে রাখে যাতে অনেকদিন পর্যন্ত যায়, আর এগুলো আগে থেকে রেডি করে রাখলে টাইমটা অনেক সেভ হয়। আম্মু এখানে ব্লেন্ডারে হচ্ছে গরম মশলা পাউডার করে নিল, আর আমি এ পাশে চলে আসলাম বিরিয়ানি রান্নার জন্য মশলা লাগবে, সেই মশলা বাটার দায়িত্বগুলো আমার উপর পড়েছে, সেই মশলা বাটতেই চলে আসলাম। আর এদিকে আম্মু জিরাগুলোকে হাফ ব্লেন্ড করে দিয়েছে যাতে আমার বাটতে কষ্ট না হয়। আজকে আম্মু আমাকে কলা ভর্তা করে দিবে, আর এই কলা ভর্তা আগে প্রচুর খেতাম, আর গ্রামের দিকে এগুলো বেশি খাওয়া হয়, শহরের দিকে মানুষ অতটা চেনেও না হয়তো। তো যাই হোক, এখানে আম্মু বিচি কলা বলে আমাদের ওদিকে, তো বিচি কলাগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিল, আর এগুলোকে হচ্ছে তেঁতুল আর শুকনো মরিচ দিয়ে মাখানো হবে। লাউ, কাঁচা সবেদা, ছোট ছোট কাঁঠা এসব দিয়েও কিন্তু তেঁতুলের আর শুকনো মরিচ দিয়ে মাখানোটা খুবই ভালো লাগে। তো এদিকে কিন্তু তেঁতুল আর শুকনো মরিচ দিয়ে কলাটা মাখানো হয়ে গিয়েছে, আর এটা খেতে কিন্তু খুবই মজা। তোমরা যদি এটা খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এদিকে আম্মু আজকে বাজার থেকে তরতাজা পুঁটি মাছ ও একদমই তাজা চিংড়ি মাছ নিয়ে আসছে, আর পুঁটি মাছগুলোকে আম্মু একটু কেটে নিচ্ছে। আর আজকে হচ্ছে যেহেতু বিরিয়ানি রান্না করবে তাই অনেক বেশি মশলা লাগবে, আর এখানে মশলা কাটার দায়িত্বও পড়েছে আমার উপরে। তো আমি এখানে কিছুটা রসুন ছিলে দিচ্ছিলাম আর পেঁয়াজ ছিলে দিচ্ছিলাম আম্মুকে। আম্মু রান্নাবান্না করার জন্য চুলাতে আগুন দিয়ে দিয়েছে, আর এখানে কড়াইটা গরম করে নিচ্ছে, আর এই যে বেগুনগুলোকে এখন ভাজি করা হবে। আর এখানে বেগুনের ভিতরে এখন হলুদ লবণ দিয়ে একটু মাখিয়ে নেওয়া হবে। আমার আব্বু আবার ব্রয়লার মুরগি খুব বেশি পছন্দ করে না বলতে একদমই খায় না, তাই আব্বুর জন্য আবার আলাদা করে রান্না করা লাগবে। তো আমাদের তো বিরিয়ানি হলেই চলে যাবে, আব্বুর জন্য সাদা ভাত আর কিছু হচ্ছে তরকারি এক্সট্রা করে রান্না করবে। আর এখানে হচ্ছে আব্বুর জন্য কিছুটা বেগুন হচ্ছে ভাজি করতেছে, একটু বেশি করেই দিল যেহেতু রাত্রেও খাবে আবার আমরাও যদি চাই। আর এইদিকে আমি এখনও মশলা বাটতেছি, বাট আজকে আমার একদমই ইচ্ছা করতেছে না মশলা বাটতে। আমি আবার খুব ভালো মশলা বাটতে পারি, যার কারণে আম্মু এই জিরা বা রসুন হোক বা আদা হোক আমাকে দিয়ে বাটায়। আমি যদি থাকি বাসায় তখন আগেও বাটতাম বিয়ের আগে। তো এদিকে হচ্ছে আম্মুর বেগুন ভাজা হয়ে গিয়েছে, আম্মু বেগুনগুলোকে তুলে রাখছে। এবারে এই তেলের ভেতরে আম্মু হচ্ছে এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নিবে, আর এগুলো সম্পূর্ণ আব্বুর জন্য। আর এদিকে আমার বাড়তে ইচ্ছা করতেছিল না দেখে আমার একটা আন্টি আমাকে উঠাই দিয়ে তিনি হচ্ছে সম্পূর্ণ মশলাটা বেটে দিয়ে, যদিও আমি এর আগে রসুন তারপরে হচ্ছে আদা এগুলো বেটেছি। জিরাটা বাটতে যেহেতু একটু টাইম লাগে তাই হচ্ছে আমার একটু কষ্ট হয়ে গিয়েছিল, তাই আন্টি হচ্ছে জিরাটা বেটে দিল, আর এই যে আদা রসুন সবকিছুই বাটা হয়ে গিয়েছে। দেন হচ্ছে বিরিয়ানির জন্য হচ্ছে জয়ত্রী, জয়ফল আর কিছুটা সাদা সর্ষে এগুলোও আন্টি বেটে দিল আম্মুকে। আর এদিকে আম্মু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, চিংড়ি মাছগুলোকে এখন প্লেটে এবারে কড়াইয়ের ভিতরে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচের কুচি দিয়ে একটু ভেজে নিবে। আর এই দেখো চিংড়ি মাছগুলো আমার দিকে তাকায় আছে, আর ওই পেঁয়াজ আর কাঁচামরিচের কুচিটা এখন বেগুনের ভিতরে দেওয়া হলো। আর এখন হচ্ছে চিংড়ি মাছটাকে মশলায় দিবে, যার কারণে সামান্য পেঁয়াজ কাঁচামরিচ আর এখন হচ্ছে জিরা বাটা রসুন বাটা, নর্মালি যেভাবে চিংড়ি মাছ ভুনা করা হয় সেভাবেই হচ্ছে ভুনা করবে। আর আম্মু এত কম কম মশলা দিয়ে রান্না করে তারপরেও এত স্বাদ যে হয়। তো এদিকে মশলাগুলোকে ভেজে তারপরে হচ্ছে এর ভেতরে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিল, আর এখন দিয়ে দিল চিংড়ি মাছ ভাজাটা, সবকিছু একসাথে কষিয়ে ভালোভাবে রান্না হয়ে গেলে এগুলোকে এখন সার্ভ করে তুলে রাখছে। তো চিংড়ি মাছটা দেখতে এত লোভনীয় হয়েছে, এটার একটা রিলস আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তারপরে এখন আম্মু চুলায় অনেকটা পরিমাণ তেল দিয়ে দিল, আর এই নতুন আলুগুলোকে ছিলে এখন লবণ লাগাচ্ছে, এগুলোকে এখন ভাজবে, আর এগুলোকে মূলত হচ্ছে বিরিয়ানির ভেতরে দেওয়া হবে। আর এইদিকে হচ্ছে ব্রয়লার মুরগিটা আম্মু ভালো করে কেটে ধুয়ে এখন লবণ দিয়ে একটু মাখিয়ে রাখবে, আর এগুলোকে হচ্ছে এখন ভাজা হবে। আর এদিকে কিন্তু আলুটা হালকা ভেজে আম্মু তুলে রাখতেছে, আর এদিকে হচ্ছে আম্মু সেই লবণ মাখানো মুরগির মাংসগুলো হচ্ছে এখন ডুবো তেলের ভেতরে একটু কড়া করে ভেজে নিবে। যেহেতু ব্রয়লার মুরগির হচ্ছে বিরিয়ানি হবে, তো ব্রয়লার মুরগি একটু কড়া করে না ভাজলে বিরিয়ানিতে একটু গন্ধ লাগতে পারে। তো এদিকে হচ্ছে আম্মু আমাকে হচ্ছে মাংস ভাজার দায়িত্বটা দিয়ে দিল, আম্মু ঘরে কিছু কাজ আছে, ঘরের কাজগুলো করতে যাচ্ছে। মাটির চুলা কিন্তু রান্নার অভ্যাসটা একটু একটু করে আছে আমাদের, যেহেতু আম্মু শীতকালে হচ্ছে মাটি চুলায় রান্না করে, গরমকালে আর মাটি চুলায় রান্না করে না যেহেতু এখানে অনেক রোদের তাপ পড়ে। তো
আমারও ইচ্ছা আছে যদি কোনোদিন আল্লাহ তৌফিক দেয় আমি এরকম একটা মাটির রান্নাঘর বানাবো, সেখানে হচ্ছে মাটির চুলা থাকবে। মানে হচ্ছে ওই ব্লগ দেখে ইন্সপায়ার হয়েছি আর কি। তো এদিকে কিন্তু কিছুটা ভাজা হয়ে গিয়েছে মুরগির মাংস, বাকিগুলো আমি হচ্ছে এখন তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এক এক করে। আর এই তেলের ভিতরে দিতে আমার এত ভয় লাগে কারণ এগুলো অনেক বেশি ছিটে, আর আমার স্কিন অনেক পাতলা, একটুখানি ছিটলে একদম ধরে বসে। বাকি মুরগির মাংসগুলো আমি হচ্ছে এখন লাল লাল করে ভেজে নিব। তো এদিকে কিন্তু বাকিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, একটা ছিদ্রযুক্ত খুন্তির সাহায্যে আমি মুরগির মাংসগুলো তুলে রাখতেছি এক এক করে। আর এদিকে আম্মুও চলে আসছে, এবার আম্মু হচ্ছে মেইন রান্নাটা তুলে দিবে। তো আম্মু হচ্ছে তেলের ভেতরে হচ্ছে এখন পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিবে, যার কারণে আম্মু পেঁয়াজগুলো দিয়ে দিল। আর এদিকে হচ্ছে রাঁধুনির 2 প্যাকেট বিরিয়ানি মশলা নিয়ে আসছে আর দুধের প্যাকেট, যেগুলো বিরিয়ানিতে লাগবে আর কি। পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে, পেঁয়াজগুলোকে এখন তুলে রাখছে তেল থেকে। তো ছোটবেলায় কিন্তু পেঁয়াজ বেরেস্তাগুলো খুবই খেতাম, চুরি করে খেতাম। আম্মু যখন পেঁয়াজ বেরেস্তা করে রাখতো ওখান থেকে একটু একটু করে নিয়ে খেতাম। বিরিয়ানির মশলা হচ্ছে কষাবে, যার কারণে এর ভেতরে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে বেটে রাখা যে বিরিয়ানির এক্সট্রা মশলা ছিল জয়ত্রী জয়ফল, ওইগুলো দিয়ে দিল। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা সবকিছু একসাথে দিয়ে একটু ভেজে নিচ্ছে যাতে হচ্ছে কাঁচা গন্ধটা যায়। আর এই বেরেস্তাগুলো মনে হচ্ছে এখন একটু খাই। তো যাই হোক, এখানে হচ্ছে আম্মু আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নিবে। আর এখন দিয়ে দিল গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিল শুকনা মরিচের গুঁড়া, আর সবকিছু একসাথে অল্প অল্প দিচ্ছে আর ভাজতেছে, এভাবে হচ্ছে আস্তে আস্তে কষানো হবে। আর এখন দিয়ে দিল গরম মশলার গুঁড়ো, তো গরম মশলার গুঁড়ো দিয়েও আবার একটু মিক্সড করে নিল, এভাবে হচ্ছে একটু পানি দিয়ে দিল যাতে মশলাটা পুড়ে না যায়। আর এখন দিয়ে দিবে তেজপাতা, এভাবে এক এক করে মশলা দিচ্ছে আর সবকিছু মিক্সড করতে করতে মশলাটা কিন্তু তেল ছেড়ে এসেছে, কষানো কিন্তু ভালো করে হয়ে গিয়েছে। ঠিক এ পর্যায়ে আম্মু টক দই দিয়ে দিল। আর বিরিয়ানির কিন্তু মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে টক দই, আর টক দই ছাড়া তো বিরিয়ানি ভালোই লাগে না। তো টক দই দিয়েও একটু মিক্সড করে নিল। আর এখন দিয়ে দিবে হচ্ছে বিরিয়ানির 1 প্যাকেট মশলা, তো 2 প্যাকেটের 1 প্যাকেট এখন দিয়ে দিল, আরও 1 প্যাকেট হচ্ছে পরে দিবে আম্মু। তো সবকিছু একসাথে একটু ভালো করে কষিয়ে তারপরে এখন দিয়ে দিবে গুঁড়ো দুধ, দিয়ে দিল কাঁচামরিচ অনেকগুলো আর ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিল। এখন সবকিছু একসাথে মিশিয়ে কষিয়ে নিবে খুব ভালো করে। তো এভাবে আস্তে আস্তে কষানো হচ্ছে, আর কষানোর জন্য আম্মু এখানে পানি দিয়ে দিল। প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ তোমাকে মনে রাখবে না, এটার একটা এক্সাম্পল এখন দিচ্ছি তোমাদের। দেখো বিরিয়ানির প্যাকেটের থেকে মশলা নেওয়া হয়ে গেছে, বিরিয়ানির প্যাকেটটা এখন চুলার ভিতর দেওয়া হচ্ছে কারণ ওকে এখন প্রয়োজন নাই, ওদের পক্ষ থেকে প্রয়োজন নেওয়া শেষ হয়ে গেছে আমাদের। এদিকে আম্মু হচ্ছে মাংস তুলে দিয়ে পোলাও চালগুলো ধুবে, পোলাও চালগুলোকে এখন ধুয়ে পানি ঝরাতে দিবে। তো একটা কথা কি, ভিডিওতে কিন্তু অ্যাকচুয়ালি সবকিছু দেখানো হয় না। গতদিনের ডালের ভিডিওতে সবাই বলতেছে যে আমার নাকি ডাল ধোয়া হয়নি। ভাই আমি তো ডাল ধোয়া আমি অফিস স্ক্রিনেই করে নিছি, আমি তো হচ্ছে পুরোটুকু দেখাইনি। তা আপনি কিভাবে বুঝলেন ডাল ধোয়া হয়নি? যতটুকু দেখবেন অনলাইনে ততটুকু বিশ্বাস করতে হয় না। তো এদিকে কিন্তু এখানে 2 বার দেখাইছি আমি, এখানে কিন্তু প্রায় 3-4 বার আম্মু পোলাও চালকে ধুইছে। এখন 3-4 বার যদি আমি আমার একটা ভিডিওতে দেখাই তাহলে তো আমার ভিডিও অনেক লং হয়ে যাবে, তাই না? তো এদিকে পোলাও চালগুলো ধুয়ে আম্মু পানি ঝরাতে দিল, আর এদিকে হচ্ছে মাংস প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে বাকি বিরিয়ানির মশলাটা দিয়ে দিল। তো এখন হচ্ছে সবকিছু একসাথে ভালো করে মিক্সড করে নিবে। বিরিয়ানির মশলাটা দেওয়ার পরে কিন্তু আম্মু একটু ঢেকে দিয়েছিল কিছুক্ষণের জন্য, তো মাংসের কালারটা যা হয়েছে না, মাংস থেকে তেলটা কিন্তু একদমই ছেড়ে দিয়েছে, মাংসটা হয়ে গিয়েছে। এবার মাংসটা তুলে এবারে হচ্ছে পোলাও চালের জন্য হচ্ছে গরম পানি দিয়ে দিল চুলে, আর এদিকে ঘিও নিয়ে আসলাম আমি ঘর থেকে। তো গরম পানি হয়ে গিয়েছে, এখন হচ্ছে পোলাও চালটা হচ্ছে দিয়ে দিবে। তো এদিকে আম্মু বেশ খানিকটা ঘি দিয়ে দিল, আর এদিকে হাঁড়ি অনেক বেশি গরম হয়ে গেছিল তাই আম্মু হচ্ছে হাঁড়িটা নিচে নামায় নিল। আর হাঁড়ির ভেতরে হচ্ছে কিছুটা ঘি আর কি, পরিমাণ মতো, আমি পরিমাণ জানি না তাই পরিমাণ মতোই বললাম। তো এবারে হচ্ছে চাল দিয়ে দিবে, এর ভেতরে পানি ঝরে গিয়েছে, ঝরঝরা হয়ে গিয়েছে। তো চালটাকে এখন একটু ভালো করে ভেজে নিবে। তো এদিকে হচ্ছে আম্মু ভাজতে ভাজতে আমিও বললাম যে আমাকে একটু দাও আমি একটু শিখি। তো এর ভেতরে সামান্য তেলও দিয়ে দিল আম্মু। তো এখানে হচ্ছে আম্মুর কাছ থেকে খুন্তিটা নিয়ে আমি হচ্ছে একটু নাড়াচাড়া করতেছিলাম, শিখতেছিলাম আর কি। তো আমি দাঁড়িয়ে করবো না বসে করবো এটা আমি বুঝতেছিলাম না, তাই একবার দাঁড়াচ্ছিলাম আর একবার বসতেছিলাম, মনে হচ্ছে কান ধরে উঠবাস করতেছি এইরকম। আর হাড়ি আর খুন্তি আমার থেকে বড় হয়ে গেছে, মানে আমি নাড়াতে পারতেছিলাম না এইরকম। তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে চলে গেলাম, এবার আম্মু চলে আসলো আম্মুর জায়গায়। তো এদিকে আম্মু হচ্ছে এখন মাপ মতো পানি দিয়ে দিবে। আর বিরিয়ানিতে দেওয়া মাপের জন্য আম্মুর হাঁড়িগুলা গ্লাসগুলো সব আলাদা আলাদা করে কিনে রাখছে যাতে সবসময় হচ্ছে গুনতে না হয়। আর এদিকে হচ্ছে পানি দিয়ে এর ভিতরে লবণ দিয়ে দিল, আর সামান্য কিছুটা হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিল। গুঁড়ো দুধ দিলে আর কি বিরিয়ানিতে স্বাদ হয়। তো এদিকে হচ্ছে ঢেকে দিল, আর ফাইনালি হচ্ছে এখন চলে আসলো ভাবি। এবার হচ্ছে শেষটুকু ভাবি রান্না করবে। ভাবি হচ্ছে ভাতটা
একটু নেড়ে টেড়ে দিচ্ছিল, তো ভাবি মূলত বাকি অংশগুলো প্রসেস করবে। এতক্ষণ হচ্ছে তার শাশুড়ি রান্না করছে, ননদ রান্না করছে, এখন হচ্ছে চলে আসছে সে নিজেই। তো মূলত ভাবিও কিন্তু অনেক মজার বিরিয়ানি রান্না করে। তো আম্মু হচ্ছে অনেকটা লেট হয়ে গিয়েছিল, তাই আম্মু ভাবিকে দায়িত্ব দিল যে বিরিয়ানি যাতে হচ্ছে এরকম মিক্সড করে দমে দিয়ে রাখতে পারে। তো ভাবি হচ্ছে বিরিয়ানিটাকে এভাবে হচ্ছে পার্ট পার্ট করে মাংস আর ভাত দিয়ে রাখতেছিল দমে দেওয়ার জন্য। আর মাংসটা দেখতে কিন্তু আসলে অনেক লোভনীয় লাগতেছে, তো অলরেডি কিন্তু খিদায় পেটটা চোচড় করতেছে, কারণ ঘ্রাণে সারা বাড়ি হচ্ছে ভরে গেছে। তো এবারে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছে। তো পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আরো এক পরত হচ্ছে ভাতটা দিয়ে দিল। আর এই যে তোমরা লাখ লাখ মানুষ আমার ভিডিও দেখো আর আমার পেজের ফলোয়ার মাত্র 52,000, তো তোমরা যদি একটা করে ফলো দিয়ে যাও, 1,00,000 ফলোয়ার হতে তো আমার বেশি দিন লাগে না, রাতারাতি তো আমি 1,00,000 ফলোয়ার পেতে পারি। তো তোমরা যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছো তারা প্লিজ আমার পেজে একটা ফলো দিয়ে যাও। তো আমি কখনো ফলো চাই না, বাট চাইলাম আজকে কি মনে করে। তো সব শেষে দিয়ে দিল ক্যাওড়াসেন্ট, ক্যাওড়াসেন্ট দিয়ে এটা চুলার উপর দমে থাক। আর এদিকে হচ্ছে এখন সালাদ প্রসেসিং চলতেছে, আর এদিকে আমার বড় বোন মানে সাথী আপু হচ্ছে সালাদগুলো কেটে নিচ্ছে, মানে সবাই মোটামুটি অংশগ্রহণ করছে। আর সাথী আপু হচ্ছে শ্বশুরবাড়ি ছিল, ও আসছে একটু আগে, তো যার কারণে ও হচ্ছে এই শেষের অংশে হচ্ছে নিল, অংশগ্রহণ করলো। তো ও আবার অনেক সুন্দর সালাদ কাটতে পারে, যার কারণে ওকে হচ্ছে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। তো এক এক করে শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে টমেটো, লেবু সব কেটে নিল। আর এগুলোকে হচ্ছে এখন আম্মু মাখাচ্ছে, আর এখন হচ্ছে খাওয়ার পালা, সবাই গোসল টোসল করে এখন চলে আসছে, সবাই মিলে একসাথে হচ্ছে বিরিয়ানি খাওয়া হবে। আমার ভাইয়ের এ প্লাস খাওয়ার না, এ প্লাস খাওয়ার বিরিয়ানি। আর এটা ছিল বিরিয়ানির ফাইনাল লুক। তো বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো হয়েছে। তো বিরিয়ানি খেতে খেতে আজকের মতো তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।